रॉयल चैलेंजर बेंगालुरुर बिरुद्धे मरण बाचन मैचे कोलकाता नाइट राइडर्स माठे नामछे एक दुर्धर्ष नतून दल निये। आईपीएल 2023 टीके थाकते होले जेखाने केकेआर के तार बेंचे थाका सातटी मैचेर मध्ये 100% भावे छटी मैच जे कोनो मूल्ये जितते ही होबे, सेखाने केकेआर फाइनली तार ओपेनार तथा प्लेइंग इलेवेने बड़ो सब परिवर्तन घटिए एई आरसीबीर बिरुद्धे माठे नामछे एक दुर्धर्ष नतून दल निये। হ্যালো, আজকের এই ভিডিওতে আমরা ফটাফট ভাবে দেখে নিব কলকাতা বনাম ব্যাঙ্গালোরের ম্যাচটি ঠিক কখন থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এই ম্যাচে কলকাতা ঠিক কোন 100% কনফার্ম প্লেইং 11 নিয়ে নতুন দল নিয়ে মাঠে নামছে তার সব ডিটেইলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআর কে এই ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরো আইপিএল ও ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, কলকাতার বুকে চেন্নাইয়ের বিরুদ্ধে হতাশাজনকভাবে ম্যাচের পর কেকেআর টিম তার পরবর্তী ম্যাচটি খেলবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আগামী 26 এপ্রিল ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30। আর কেকেআরকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে যেখানে এই ম্যাচটা জেতা 100% ভাবে জরুরি, সেখানে কেকেআর যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে সেই প্লেইং ইলেভেনে ওপেনার রূপে এবার দেখা যেতে চলেছে জেসন রয়ের পাশাপাশি নারায়ণ জগদীশনকে। হ্যাঁ বস, গত দুটো ম্যাচে কেকেআরে হয়ে দুর্ধর্ষ প্রদর্শন দেখানো ওপেনার জেসন রয় তো এই ম্যাচে 100% ভাবে ওপেনিং করছেই। তার পাশাপাশি এই ম্যাচে জেসন রয়ের সঙ্গে প্রথমবারের মতো ওপেনিং করতে দেখা যাবে নারায়ণ জগদীশনকে। হ্যাঁ বস, এই ম্যাচে লিটন দাসেরও খেলার সম্ভাবনা রয়েছে, তা কখন সেটা তো আমি বলছি, কিন্তু কাল ব্যাঙ্গালুরুর বুকে ছক্কার বন্যা বইতে চলেছে জেসন রয় এবং নারায়ণ জগদীশন। হ্যাঁ বস, জেসন রয় তো দুর্ধর্ষ ফর্মে আছেই, আর জগদীশন এই মাঠেই মাত্র 3 মাস আগে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ছক্কার বন্যা বইয়ে মাত্র 141 বলে 277 রান ঠুকে দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। আর তাই এই ফেভারিট গ্রাউন্ডে নারায়ণ জগদীশন বিশ্ব রেকর্ড গড়তে চলেছে কালকের এই ম্যাচে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে ভেঙ্কটেশ আইয়ার, নাম্বার 4-এ নীতিশ রানা এবং নাম্বার 5-এ রিঙ্কু সিংকে। হ্যাঁ বস, এই আইপিএল 2023-এ কেকেআর ম্যাচ জিতুক আর না জিতুক এই মিডল অর্ডার ডিপার্টমেন্ট কিন্তু শ্রেয়স আইয়ারের অনুপস্থিতি সত্ত্বেও কিন্তু দুর্দান্তভাবে খেলছে এবং ম্যাচ জেতানোর চেষ্টা করছে। আর কালও এই ডিপার্টমেন্ট 100%ভাবে ভালো করবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডার ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ সুনীল নারিন এবং নাম্বার 8-এ ডেভিড উইজে কিংবা লকি ফার্গুসন অথবা টিম সাউদি অথবা লিটন দাসকে। হ্যাঁ বস, আন্দ্রে রাসেল তো এই ম্যাচে 100%ভাবে খেলবেই, আর সুনীল নারিনকে কিন্তু শেষবারের মতো কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এই ম্যাচে সুযোগ দিতে চলেছে। আর যেখানে চতুর্থ বিদেশি রূপে কিন্তু কালকে অলরাউন্ডার ডেভিড উইজেরও যেমন খেলার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই ফাস্ট বোলার লকি অথবা সাউদিও খেলতে পারে, অথবা লিটন দাসেরও কিন্তু খেলার সম্ভাবনা কালকে প্রবল রয়েছে। তো তোমার মতে এই 4 নম্বর বিদেশি হিসেবে কে খেলবে তা কমেন্টে জানাও। আর এই ম্যাচে কেকেআরের হয়ে বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে চলেছে নাম্বার 9-এ বরুণ চক্রবর্তীকে, নাম্বার 10-এ কুলওয়ান্ত খেজেরিয়াকে এবং নাম্বার 11-এ বৈভব আরোরাকে। হ্যাঁ বস, শেষ পর্যন্ত কিন্তু উমেশ যাদব প্লেইং ইলেভেন থেকে পুরোপুরিভাবে বাদ পড়বে এবং যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার রূপে আবারও খেলতে দেখা যাবে স্পিন বোলার সুহাস শর্মাকে। হ্যাঁ বস, ঘরের মাঠে যেখানে আরসিবি খুবই স্ট্রং, সেখানে কলকাতা নাইট রাইডার্স তাদেরকে হারাতে পারবে কিনা এই দল নিয়ে তা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।